আগের দিন তো আপনারা দেখেইছিলেন যে আমরা কিন্তু ওই আইসক্রিম ট্রেগুলো অর্ডার করেছিলাম, তো তারপরে কিন্তু এই যে দেখুন আমি আজকে আইসক্রিম বানানোটা দেখাবো আর কি। তো প্রথমেই কিন্তু আমি এই দেখুন দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আমাদের এই মানে দুধটা এত ভালো দেয় জেঠুটা, তো দুধটা কিন্তু প্রচণ্ডই ভালো হয়। তো আর আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে গিয়ে একটুখানি আমন্ড। তো এগুলোকে এখন একদম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি, এই যে দেখুন। তো তারপরে দেখুন আমাদের দুধটা যেহেতু বললাম না খুবই ভালো, তো দেখুন কতটা ঘন হয়ে যায় জাল দেওয়া হয়ে গেলেই। তো তারপরে দেখুন দুধটা ফুটে উঠেছে, তো এতটা দুধ আমার লাগবে না যেহেতু দুধটা প্রচণ্ড ঘন হয়, এটা কিন্তু গরুর দুধ। তো তারপরে আমি কি করব, এখান থেকে কিছুটা দুধ নিয়ে নেব। তো প্রথমেই কিন্তু আমি দেখুন কড়াইটা ধুয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি এবার ইন্ডাকশানে দুধ কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা আমুল দুধের প্যাকেট, 10 টাকার প্যাকেট। তো আমি প্রথমে এই আমুল দুধটাকে কেটে নেব। কেটে নিয়ে আমি কি করব, অল্প করে এই মানে এই পুরো প্যাকেটটা আমি এইটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে 8টা ট্রে আছে, সেই পরিমাণ মতন কিন্তু আমি নিয়েছি। তো এই যে দেখুন গুঁড়ো দুধটা ঢেলে নিয়েছি, এরপরে আমি অল্প একটুখানি গরম জল দিয়ে গুঁড়ো দুধটাকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে, যাতে কোনো জায়গায় শক্ত বা দানা না থাকে, পুরোটাই যাতে ভালো করে গুলে যায়। আর ঠান্ডা জলে দিলে একটু গুলতে অসুবিধা হয়, তার জন্য গরম জলে দিলে না খুব তাড়াতাড়ি করে গুলে যায়। তো এই যে দেখুন আমার দুধটা অল্প করেই নিয়েছিলাম, তো এটা জালে বসিয়ে দিয়েছে, এবার মোটামুটি জাল হয়ে এসছে। এবার কিন্তু আমি যে ওই দুধটা গুললাম আর কি, আমুল দুধটা, তো সেই দুধটা কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দেবো। তো এই যে দেখুন আমি এই দুধটা দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো করে গুলে গেছে। তো তারপরে আমি এই দুধটাকে অ্যাড করে নিলাম, এরপরে আমি এটাকে আর একটুখানি ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আরও গাঢ় না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। তো তারপরে দেখুন আমি এইটা নাড়তে নাড়তেই কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 2টো এলাচ। তো এই এলাচগুলোকে আমি একটুখানি ভেঙে নেব, ভেঙে নিয়ে খোসাটা ফেলে দেব, শুধু এই যে এই এলাচের যে দানাগুলো সেগুলো কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো, যাতে ফ্লেভারের জন্য আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারে। তারপরে কিন্তু আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ আমার এখানে দরকার ততটাই, বললামই তো যে 8টা কাপ, আপনারা দেখেইছেন আগে সাইজটা কীরকম, সেই কাপ অনুযায়ী কিন্তু আমি এখানে দিয়েছি, চিনিটা দিয়েছি। তারপরে এটাকে ভালো করে কিন্তু জাল করতে হবে, জালটা যদি ভালো করে না হয় তাহলে পরে কি হয়, জিনিসটা একটুখানি বরফ বরফ মতন লাগে, যাতে এই বরফ বরফ মতন না লাগে মুখে। তো তার জন্যে কিন্তু আমরা ভালো করে দুধটাকে কিন্তু জাল দিয়ে নেবো। এই যে দেখুন ভালো করে দুধটা জাল দিয়ে রেখেছি, প্রায় কিন্তু আমার দুধটা জাল হয়েও এসছে, আর দেখুন পরিমাণে কিন্তু অনেকটা কমে গেছে। এরপরে আমি আস্তে আস্তে করে এই যে কাজু বাদাম কুচিগুলো, কিশমিশ কুচি আর হচ্ছে গিয়ে আমন্ড কুচি, এগুলোকে কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে নেবো। দেখেছেন আমি কিন্তু এখানে অনেকটা করে পরিমাণে দিয়েছি, যেহেতু বাড়িতে বানাচ্ছি তো তার জন্য, দোকানে তো আর এত পরিমাণে থাকে না, তো তার জন্যেই কিন্তু আমি একটুখানি বেশি পরিমাণেই দিয়েছি। তো দেখুন এই যে সামনে থেকে কি সুন্দর লাগছে কালারটা, আর আস্তে আস্তে করে কিন্তু জাল যত হচ্ছে তত কিন্তু দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটুখানি ঘিয়ে ঘিয়ে কালারের হয়ে যাচ্ছে, একদম কিন্তু ধবধবে সাদা নেই। তো মোটামুটি আমার হয়ে এসছে, এবার আমি এটাকে ঠান্ডা করতে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো, কারণ ঠান্ডা না হলে পরে তো ওইগুলোর মধ্যে দেওয়া যাবে না আর ফ্রিজেও ঢোকানো যাবে না। তো ততক্ষণে ঠান্ডা হতে থাক, আমি একটু সময়ের জন্য রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে আস্তে আস্তে করে ওই আইসক্রিমের যে ইয়েগুলো আছে কৌটোগুলো সেগুলোর মধ্যে কিন্তু আমি ভালো করে ঢেলে নেব। তো তারপরে কিন্তু এই যে আমি এই ট্রেগুলোর মধ্যে কিন্তু সমস্তটা ঢেলে নিয়েছি, দেখুন আমার পরিমাণটা কিন্তু একদম ঠিক আছে, যে 8টা ট্রের জন্য যতটুকু প্রয়োজন ছিল আমার কিন্তু ততটুকুই লেগেছে, মানে একটুও কিন্তু আমার বেশি পরিমাণে হয়ে যায়নি। তো দেখুন আমি প্রত্যেকটাকে কিন্তু সুন্দর করে ভরে দিয়েছি একদম। এরপরে আমি কি করব, আস্তে আস্তে করে ওপরের যে ঢাকনাগুলো আছে সেগুলোকে কিন্তু আটকে দেবো, মানে ওটাই কিন্তু আপনাদের স্টিক হবে। তো তার জন্য কিন্তু আমি এই ঢাকনাগুলোকে আস্তে আস্তে করে একের পর এক কিন্তু ভালো করে আটকে নেবো, আর এটা কিন্তু হ্যাঁ একদম চেপে আটকাতে হবে, না হলে পরে কিন্তু ঢিলে থাকবে, তখন যখন আপনারা খুলতে যাবেন তখন কিন্তু এই স্টিকগুলোই বেরিয়ে চলে আসবে, আইসক্রিমটা কিন্তু আর বেরোবে না। তো তার জন্য কিন্তু এটাকে একদম ভালো করে করে আমি আটকে দেবো। আমি কালারগুলো সব পাশাপাশিই দিচ্ছিলাম, যেরকম ছিল সেরকমই, তো সেরকমভাবে কিন্তু এবার আটকে দেবো। তো একদম কিন্তু আমার এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এটাকে দিয়েছি। তো চলুন
এরপরে তো আমার হয়ে গেল, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। তো সারা রাত্রি এটা হবে, তো পরের দিনকে কিন্তু আমরা এটা দুপুরবেলা খাবো। তো চলুন এটাকে ঢুকিয়ে রেখে দিই এখন ফ্রিজে। আর হ্যাঁ, ফ্রিজে মানে হচ্ছে গিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, যাতে ভালো করে ওটা জমাট বাঁধে। তো এই যে আমি দেখুন ঢুকিয়ে ভালো করে রেখে দিচ্ছি এর মধ্যে। চলুন এবার পরের দিন দুপুরবেলা দেখাবো যে আইসক্রিমটা কীরকম হলো। তো পরের দিন হয়েও গেছে, আর এই যে আমি এখন খুলবো হচ্ছে আইসক্রিম। তো আমি প্রথমে দাঁড়িয়ে রয়েছি যে দেখবো বলে যে কীরকম হয়েছে। তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার করেছি, আর এগুলোর মধ্যে আমি প্রথমবার করেছি। কারণ আমরা ছোটোবেলায় একদম যে বরফের ট্রেগুলো থাকতো ওগুলোর মধ্যেই ছোটো ছোটো করে করতাম, কিন্তু এগুলোর মধ্যে আমি প্রথমবার করলাম। তো তার জন্যে এবার আমি কিন্তু এটাকে একদম ঠান্ডা জলের মধ্যে আর কি মানে ভিজিয়ে নেব, যাতে এটা ভালো করে ছাড়ে। তো এটার মধ্যে হচ্ছিল না বলে আমি কি করলাম, সম্রাটকে বললাম একটুখানি কলের নিচেই ধরো। তো একটুখানি কলের নিচে ধরেছিল, ভালো করে কিন্তু আগে ঠান্ডা মানে ঠান্ডা জলে দিতে হবে, না হলে পরে কিন্তু ছাড়তে যাবে না। তো তারপরে দেখুন এই যে এক এক করে আমি এবার তুলবো, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখুন প্রত্যেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে, আর আমার তো ভীষণ মজা লাগছিল এগুলোকে তুলতে। আগেই কিন্তু সম্রাট নিয়েছে, কারণ প্রত্যেকবার ওই নিয়ে নেয় প্রথমে, তারপরে বললাম বাবুকে একটুখানি দাও। তো বাবু কিন্তু দেখে ভয় পেয়েছিল না কি হচ্ছিল বুঝতে পারলাম না, ও খাওয়া মানে খেতে চাইছিলই না। তো যাই হোক, দুই একবার চেষ্টা করার পরে ভাবলাম থাক ওকে ছেড়ে দিই, ওর মতন করে খেতে যখন চাইছে না তো দরকার নেই। তো তারপরে কিন্তু আমি সবাইকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর বললাম না আমরা পাঁচজন লোক বাড়িতে হলে কি হবে, আমাদের বাড়িতে সবসময় মোটামুটি লোক মানে থাকেই কেউ না কেউ। তো আজকেও সম্রাটের মাসির ছেলে এসছে, তো তার জন্যে আমাদের আমাদের মানে নিজেদেরও কম হবে না, সবাইকে আর কি দেওয়াও যাবে। তো যাই হোক, তো ওকেও ডাকলাম, তো ওকেও দিয়ে দিচ্ছি এক এক করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।